হ্যালো, আরও একটা মিনি ভ্লগে সবাইকে স্বাগত। আজ আবার মায়ের সাথে চলে এসেছি সবজি বাগানে। আজ মা এসেছিল বেগুন তোলার জন্য, অনেকগুলো ছোট ছোট বেগুন হয়েছিল। তারপর দেখলাম বেগুন গাছের মধ্য দিয়ে কিছু একটা আসছে। প্রথমে ভেবেছিলাম ওটা গিরগিটি, কিন্তু এতটাই বড় জীবটা বের করছিল দেখে বুঝলাম ওটা গোসাপের বাচ্চা। এখন আমি মায়ের হাতে ফোনটা দিয়ে বসে পড়েছি লঙ্কা তুলতে। বেশি না, বাস দুটো চারটেই লঙ্কা হয়েছিল। আর বাড়িতে এসে দেখলাম আমাদের বড় রাঁধুনিটা বসেছে রান্না করতে। আজকেও দুপুরের দিকে শুরু হয়ে গেছে বৃষ্টি, আর আমি হাতটা ভেজানোর জন্য পুরো হাতটাই জানালার বাইরে বের করে দিয়েছিলাম, কিন্তু এক ফোঁটা জল এসেও আমার হাতের ওপর পড়ল না। আজকে বিকেলে একজন পড়তে এসেছিল, কারণ ও সকালে স্কুল হচ্ছে তো সকালে পড়তে আসতে পারেনি। আর পড়ানোর পর ছাদে গিয়ে দেখলাম এই সুন্দর চাঁদ ওঠার দৃশ্যটা।